friends, good morning. Welcome to the channel. Hello friends, good morning. Welcome to my channel, Lisa Vlog channel. থেকে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর অনেকদিন পর মানে একটা ব্লগ হচ্ছে, আর আমরাও তাও আবার বাড়ির মধ্যে নয়, মানে বেরোচ্ছি, এক জায়গায় যাবো। এদিকে ব্যাগপত্র সব গোছা গাছা হয়ে গেছে আর আমরাও রেডি। তো আমি যাব আমার মামার বাড়ি, মানে আমার নানির বাড়ি। তো এখন বেরিয়ে আমি ফার্স্ট মায়ের বাড়ি ঢুকবো, ওখানে একটু দরকার আছে, তারপরে মায়ের বাড়ি থেকে বেরিয়ে যাব আমরা। তো এখন প্রায় মানে 9:30 আমার বেজে গেছে, এবার আমরা বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটি, ব্লগটি আমি শেয়ার করবো, আমার বাড়ি গিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো যতটা পারবো। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে, পুরো ভিডিও না স্কিপ করে তো ভিডিওটি দেখতে থাকো। আর আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো আমরা দেখো বাইকে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। চলে এসেছি নানির বাড়ি। এই যে দেখো গেটে ঢুকছি, মেন গেট এটা। আর এটা ঢুকেই এখানে খামার বাড়ি, আর এটা বাড়ি। এই যে এটা রুমে ঢুকছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর আবার ফ্রেশ তোমাদের সঙ্গে কথা হবে। এই যে দেখো এতটা রাস্তা এলাম, তো বাড়ি টালি ধুলো বাড়ি রেগে গেছে, আমাকে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নি। তো এই যে এসে মাজা দিয়েছে নানি, ওটাই খাচ্ছি। তো আমার মেয়েকেও দিয়েছে, আর ও মানে এই ঠান্ডা থেকে উঠলো, তাই ভাবছি ওকে দেবো কিনা, তোকে জিজ্ঞেস করছি খাবে। ও তো এগুলো খেতে মানে খুব প্রচণ্ড খায়, তো ওগুলো ও মানে খাবেই। তো ঠান্ডা আছে সেই জন্য ভয় লাগছে যে ঠান্ডা থেকে তো এই উঠলো। তো আমার দেখো মানে সেই মাজা খাওয়ার পর আর মানে নাস্তা বা দুপুরে লাঞ্চ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে উঠে ব্যাস একটু বিকালে ভিডিও করছি তোমাদের সঙ্গে। আর এই যে নানি মানে চপ নিয়ে এসছে, ওগুলো খাচ্ছিস। তো নানি ভেজিটেবিল চপ, আলুর চপ সব নিয়ে এসছে। তো ভেজিটেবিল চপগুলো বললো সস দিয়ে খেয়ে নিতে, গরম গরম আছে, খেতে ভালোও লাগছে। তো এগুলো সস দিয়ে খেয়ে নিচ্ছে, আলুর চপগুলো পরে মুড়ি দিয়ে খাবো। তো দেখো আমার মেয়েও কীরকম আমাদের সঙ্গে এই ঝাল চপগুলো খাচ্ছে। তো আমরা সন্ধ্যেই এই আলুর চপগুলো দেখো মুড়ি মেখে খাচ্ছি, আর আমি চা করলাম, আর বিস্কুট কেকের সঙ্গে আছে। তো আমি এবার মুড়িটা মাখবো, দিয়ে খাওয়া হবে। আর সেরকম কোথাও বেরোইনি আজকে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কালকে দিনটা আছি, তো কালকে পারলে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, লিসা ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো ভাবছো কেন আবার গুড মর্নিং বলছি ব্লগের মাঝে? তো আজকে হচ্ছে ডে টু, মানে আজকে মামার বাড়িতে সেকেন্ড ডে। তো আজকে থাকবো, কাল সকালে চলে যাব। তো আগের দিনে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হয়নি, তো আজকে এটা ঢুকিয়ে দিচ্ছি ব্লগটা। তো সেইভাবে সেই জন্য এই ভিডিওটি করা, আর আজকে পারলে তোমাদের সঙ্গে মানে বাড়িটি শেয়ার করে দেখাবো পুরো বাড়িটি ঘুরে। তো দেখো আমার মেয়ে খুব দুষ্টুমি করছে, এখানে এসে খোলামেলা জায়গা পেয়েছে, আর আমার তো মামা নেই, আমি কেউ নেই। তো আমি মানে একটু এলে নানি একা তো একটু হেল্প করতে হয়, তো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি।
আর দেখো তোমাদেরকে যতটা পাচ্ছি এর ফাঁকে বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো ঘুরিয়ে দেখা যাক। তো এটা দেখছো, এটা সেটা হচ্ছে আমাদের মেন গেট, আর এটা হচ্ছে গোড়াটাই মানে নানির বাড়ির খামার বাড়ি মেন গেটে ঢুকেই। তো দেখো এটা অনেকটা বড় জায়গা, আর বাড়ি থেকে বেরিয়েই খামার বাড়ি। আর এদিকটা একটু বাগান আছে, মানে একটু কাঁঠাল গাছ, নারকেল গাছ এসব আছে। আর এটা হচ্ছে তোমার খামার বাড়িটা, খামার বাড়ি থেকে ঢুকেই মানে দরজা আছে বাড়িতে। তো এইদিকে এই সাইডটাই মানে গেলে এই সাইডের এই দিকটাই মানে একটা দরজা আছে, তারপরে পুকুরও আছে। তো ওই দিকটা যাচ্ছি না, ওই যে দরজাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে, ওইদিকে হচ্ছে একটু পুকুর আছে, তো বাঁশ বাগান আছে। আর এখানে একটা বড় আম গাছ আছে, এই আম গাছটাই প্রচুর আম ধরে। এটা হচ্ছে নারকেল গাছ। আর এই যে দেখো এটার মানে ঘরে ঢোকার দরজা, সেকেন্ড দরজা যেটা। তো এই হচ্ছে আমার নানির বাড়ি। আর আমার মেয়ে দেখো এখানে এসে মানে ও এত আনন্দে খুশিতে আছে, সবসময় খেলা করছে, খাওয়া দাওয়া নেই। তো মানে সেরকম কোথাও বেরোই না, এখানে এলে মানে বাড়ির মধ্যেই থাকি। তো সেই ফাঁকে তোমাদের একটু ঘুরিয়ে দেখানো, আর কিছুই নাই। তো এটা হচ্ছে একটা গোয়াল বাড়ি, মানে গরু ছিল, এখন আর নেই, মানে দেখাশোনার সেরকম কেউ নেই, তো আর গরু টরু রাখা হয় না। আর কিছু কিছু গাছ আছে খামার বাড়িতে, যেমন আম গাছ, পেঁপে গাছ, কিছু কিছু আমার নানা লাগিয়েছে। তো এটাই হচ্ছে একতলা বাড়ি, আর এটাই হচ্ছে বাড়ি। তো এখন মানে আমি এখানেই বড় হয়েছি, স্কুলে পড়েছি গার্লসে, তো এখন সেরকম আর আসা হয় না, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আসাটা খুব কমই হয়, খুব রেয়ার, মাঝে মধ্যে আসা হয়। তো এলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আমার মামার বাড়িটা, আমার নানির বাড়িটা। আর দেখো এটা হচ্ছে বাড়িটা। তো বাড়িতে মানে চারটে আর একটা কিচেন রুম, মানে তোমার পাঁচটা রুম আছে। আর এটা হচ্ছে সরুর মতো মানে বারান্দা ডাইনিং। তো বাড়ি ঘুরে দেখাতে দেখাতে দেখো এদিকে সকালের খাবার রেডি। তো সকালে এত কিছু নানি খাবার বানিয়ে রেখে দিয়েছে, আর আমার মেয়ে একটা কেক নিয়ে বসে পড়েছে। আর এখানে আছে তোমার বিস্কুট, সেলাই রুটি, পেঁয়াজি, মিষ্টি, ডিম, কেক, ডিম সেদ্ধ কেক। তো সকালে যদিও এত কিছু খাই না, তো আমরা এবার খাওয়া স্টার্ট করলাম। ফার্স্ট চা দিয়ে শুরু করি, মানে বিস্কিট চা যদিও খাই সকালে, বেশি কিছু খাই না। আর ডিম সেদ্ধ তো আমার একদমই ভালো লাগে না সকালে। তো আমার মেয়েও মানে সকালে সেরকম কিছু খেতে চায় না, ওকে মানে একটু জোর করে খাওয়াতে হয়। আর বাড়িতে যদি এত তাড়াতাড়ি ওঠে না, একটু দেরি করেই ওঠে, মানে একটু দেরি করেই ওঠা হয়। তো এখানেও সেরকম সকাল সকাল উঠিনি, একটু দেরি করেই উঠলাম। আর তার মধ্যেই এত কিছু, আবার আছে দশটার ধরো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি লুচি বেলতে লেগে গেছি, কারণ আনে আটাটা ভিজিয়ে দিল। আর আমি বললাম যে তাহলে লুচিগুলো বেলে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো লুচিগুলো আমি বেলতে লেগে গেছি, মারণ করলাম, তাও লুচি আর ঘুগনিটা খুলে ফেলেছি আমি। তো আমি লুচিটা করছি, আর আমার মেয়ে বকেই যাচ্ছে, মানে ও একটু আটা নিয়ে লুচি করছে, আটা ভিজালেই হচ্ছে, ওর একটু আটা চাই, ও লুচি করবে, ওটি করবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর আমিও যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার কাজগুলো আমি কমপ্লিট করি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো নাস্তাও রেডি, নাস্তায় আছে লুচি, ঘুগনি, বোঁদে, রসগোল্লা আর লট, মানে মিষ্টি আছে দু তিন রকম, লুচি, ঘুগনি। তো ঘুগনিটা নানি করেছে, লুচিটাও নানি ছেঁকেছে, আমি জাস্ট বেলে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট।
মধ্যে স্নান হয়ে গেছে আর এই ফাঁকে লাঞ্চটাও দেখিয়ে দিলাম, বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আর আছে চিকেন কষা স্যালাড আছে ডিম ভাজা।